হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু ইওর চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি তাপস কিম্বকর আজকে আমরা যে জিকের প্র্যাকটিসের নম্বর চুয়াল্লিশ নম্বর পর্ব নিয়ে আলোচনা করছি এগুলো আপকামিং এক্সাম প্রায় সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সে ডাব্লুপি হোক ডব্লিউবিসিএস সি পিএসসি এক্সাম অথবা যে গ্রুপ সি গ্রুপ ডির এক্সামের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ এমন এতে তিরিশটি প্রশ্ন আলোচনা করা হয়েছে যেতে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস ভূগোল পলিটি ইকোনমিক্স সায়েন্স স্পোর্টস সব কিছুকেই মিক্স করা হয়েছে কেমন আশা করি ক্লাসটি তোমাদের আপকামিং এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে প্রমাণিত হবে তোমার কাজ তুমি দেখো ক্লাসটি দেখো এবং তিরিশটির মধ্যে কতগুলো উত্তর দিতে পারছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন তো চলো শুরু করি আজকের আমাদের ক্লাস তার সঙ্গে একটা ছোট্ট ঘোষণা কাল তো ফার্স্ট জুলাই আগামীকাল আগামীকাল থেকে আমাদের ক্লাসের একটা নতুন সেশন শুরু হবে এবার থেকে তোমরা তিনটে চারটা করে ক্লাস পাবে ক্লাসের কি শেডিউল সেটা খুব শীঘ্রই তোমাদের জানিয়ে দেওয়া হবে কেমন কেমন প্রথম প্রশ্ন দাও কী আছে অবসরপ্রাপ্ত খেলোয়াড় পৌলমী ঘটক পৌলমী ঘটক রিসেন্টলি মানে রিটায়ারমেন্ট নিয়েছেন তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন তিনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা পৌলমী ঘটক অপশানগুলো দেখে নাও ব্যাডমিন্টন টেবিল টেনিস ক্রিকেট নাকি জিমনাস্টিক তো সঠিক উত্তরটি হয়ে যাবে পৌলমী ঘটক টেবিল টেনিস খেলার সঙ্গে সংযুক্ত ছিলেন অপশান বি ইজ দ্য রাইট আনসার তিনি কিন্তু অর্জুন পুরস্কারও পেয়েছেন দু নম্বর প্রশ্নে আমরা চলে যাই ভারতের কোন রাজ্য প্রথম সামুদ্রিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে কোভিডের কারণে টোয়েন্টি টোয়েন্টি যতগুলো এখন কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছে এগুলো সব দু হাজার কুড়ি সালের এবং তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স চাইছিলে তারা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন আমি খুব শীঘ্রই তোমাদের মানে সপ্তাহ উইকলি ওয়াইজ যে দু হাজার কুড়ি একুশের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করে দেবো খুব শীঘ্রই কেমন আগামীকাল থেকেই চেষ্টা করছি ভারতের কোন রাজ্যে প্রথম সামুদ্রিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে অপশানগুলো কী কী আছে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ কেরালা নাকি পশ্চিমবঙ্গ তো সঠিক উত্তরটি হয়ে যাবে কেরালা আপসেন সি ই রাইট আনসার কেরালা প্রথম রাজ্য যে প্রথম সামুদ্রিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করছে ইন্ডিয়াতে তিন নম্বর প্রশ্নে চলে যায় মিত্রশক্তি নামক সামরিক যুদ্ধাভ্যাসে ভারতের সঙ্গে কোন দেশ যোগদান করে মিত্রশক্তি একটা মিলিটারি এক্সারসাইজ কেমন এই সামরিক যে যুদ্ধাভ্যাস এতে ভারতের সঙ্গে কে যোগদান করে বাংলাদেশ মালদ্বীপ আমেরিকা নাকি শ্রীলঙ্কা তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি শ্রীলঙ্কা মিত্রশক্তি নামক সামরিক যুদ্ধাভ্যাসে ভারতের সঙ্গে শ্রীলঙ্কা যোগদান করে চতুর্থ প্রশ্নে চলে যায় দু সালের ব্রিক্স গেমস কোন দেশ আয়োজন করবে দেখো ব্রিক্স সামিট নিয়ে আমরা জানি তো ব্রিক্স একটি সদস্য যে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা এই পাঁচটি দেশ নিয়ে ব্রিক্স যে সংগঠনটি গঠিত হয়েছে সেই ব্রিক্স গেমস হয় ব্রিক্স সদস্যগুলো দেশগ্রহণে একটা খেলাধুলার আসর হয় সেই দু হাজার একুশ সালে এই খেলাধুলোটা আয়োজন করবে কোন দেশ ব্রাজিল চীন ভারত নাকি রাশিয়া তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ রাইট আনসার ভারত ব্রিক্স গেমস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আয়োজন করবে এটা খেলো ইন্ডিয়ার সাথেই কিন্তু একসাথে আয়োজন করবে পঞ্চম প্রশ্নে চলে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ড্রাগন ফ্লাই উৎসব এর সাথে কিন্তু ইউনাইটেড নেশনও যোগদান আছে ড্রাগন ফ্লাই উৎসব কোন রাজ্যে পালিত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন অপশানগুলো দেখো ড্রাগন ফ্লাই উৎসব তামিলনাড়ু মেঘালয়া অরুণাচল প্রদেশ নাকি কেরালা তো সঠিক উত্তরটি হয়ে যাবে ড্রাগন ফ্লাই উৎসব পালিত হয় কেরালা রাজ্যে অপশান ডি ইজ দ্য রাইট আনসার ছ নম্বর প্রশ্নে আমরা চলে যাই সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তখন কে ছিলেন লর্ড ডালহৌসি লর্ড ক্যানিং লর্ড লিটন লাকিং লর্ড হার্ড ইঞ্চ এটা হচ্ছে তোমাদের আজকের হোম টাস্ক কমেন্ট বক্সে অবশ্যই জানাবে সঠিক উত্তরটি কী হবে ক্লাসে শেষে আমি জানিয়ে দিচ্ছি সেখান থেকে ম্যাচ করে নিও কেমন সাত নম্বর প্রশ্নে আমরা চলে যাই ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয় বা ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাস ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাস বা নবজাগরের কাকে বলা হয় বালগঙ্গাধর তুলক তিলক গোপালকৃষ্ণ গোখলে লালা লাজপত রায় নাকি রাজা রামমোহন রায় তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতীয় নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার আচ্ছা এই প্র্যাকটিসেরগুলো তোমরা যে প্রিপারেশন নিচ্ছ এদের থেকে তোমাদের কিছু উপকার পাচ্ছ কি পাচ্ছ না মানে মনের মধ্যে কনফিডেন্স আসছে কি না যে এক্সাম ক্র্যাক করার কনফিডেন্স লেভেল কতটা বাড়ছে কি না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আট নম্বর প্রশ্ন চলে যায় কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস স্যার উইলিয়াম জোনস রাজা রামমোহন রায় নাকি টিবি ম্যাকুলি তো সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস অপশান বি ইজ দ্য রাইট আনসার ন নম্বর প্রশ্নে চলে যায় মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সময় কারাঙ্গে মারেঙ্গে স্লোগান দিয়েছিলেন কোন আন্দোলনের সময় কারেঙ্গে এইয মারেঙ্গে স্লোগান দিয়েছিলেন খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন নাকি ভারত ছাড়ো আন্দোলন তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলনের সময় অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ সালের যে আগস্ট আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়া আন্দোলন ঠিক সেই সময় কারেঙ্গে ইয়া মারেঙ্গে স্লোগান দিয়েছিলেন কেমন অপশান ডি ইজ দ্য রাইট আনসার পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই খালসা বাহিনী কে প্রতিষ্ঠা করেন খালসা বাহিনী শিখদের একটি সৈন্য সৈন্যবাহিনী ছিল শিখ সম্প্রদায়ের কো কে প্রতিষ্ঠা করেন গুরু গোবিন্দ সিং গুরু রামদাস গুরু নানক নাকি গুরু অর্জুন দেব তো সঠিক উত্তরটি হয়ে যাবে খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন দশম শিখ গুরু গোবিন্দ সিং অপশান এ ইজ দ্য রাইট আনসার এই ছিল ইতিহাসের প্রশ্ন এরপর পলিটিক্সে এন্ট্রি করছি আমরা ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ চালুর প্রস্তাব করে কোন কমিটি বর্তমানে ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজই আছে গ্রাম পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত তারপরে আছে ব্লক লেভেল আছে তারপরে জেলা পরিষদ আছে নাকি পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ তিনটে লেভেল তো এই তিনটে লেভেলে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করার প্রস্তাব দিয়েছিল কোন কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি সাচার কমিটি বলবন্ত রায় কমিটি কোঠারি কমিটি নাকি কমিটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের পঞ্চায়েত রাজ চালু করার প্রস্তাব দেয় বলবন্ত রায় কমিটি দ্য এর আগে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করার জন্য সর্বপ্রথম যে কমিটি হয়েছিল সেটার নাম ছিল অশোক মেহতা কমিটি সেই অশোক মেহতা কমিটি কিন্তু দ্বিস্তরীয় অর্থাৎ দুটো লেয়ারের কথা বলেছিলেন দ্বিস্তরীয় স্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলেছিল অশোক মেহতা কমিটি কেমন সেটাকে পরে সংশোধন করা হয় সংশোধন করে বলবন্ত রায় কমিটির মাধ্যমে সারা ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজে চালু করা হয় বারো নম্বর প্রশ্ন চলে যায় বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা কার দ্বারা নিযুক্ত হন ফরেনে যে আমাদের দেশের যে রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশে নিযুক্ত আছেন তারা নিযুক্ত হন কার দ্বারা অপশানগুলো দেখে নাও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নাকি অ্যাটর্নি জেনারেল তো সঠিক উত্তরটি হয়ে যাবে বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা অপশান এ ইজ দ্য রাইট আনসার তেরো নম্বর প্রশ্নে চলে যাই ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা কে অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্টের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা বা অ্যাডভাইসার কে অ্যাটর্নি জেনারেল মানে ওই পদটার নাম কি বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নাকি লোকসভার স্পিকার তো সঠিক উত্তরটি হয়ে যাবে মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা হলো ইন্ডিয়ান গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল বর্তমান বর্তমানে অ্যাটর্নি জেনারেল হিসেবে কে আছেন কে কে ভেনুগোপাল চোদ্দো নম্বর প্রশ্নে আমরা চলে যাই ইকোনমিক্স থেকে নেওয়া হয়েছে ভারতে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম লঞ্চ করা হয় কোন সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপকামিং যে কোনো এক্সামের জন্য সরে আরআরবিআরডি আরআবি গ্রুপ ডি হোক ডাব্লু হোক বা ডাব্লু বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ডাব্লু এর সমস্ত এক্সামের জন্যই কিন্তু এই প্রশ্নগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ মেক ইন ইন্ডিয়া এই প্রোগ্রাম লঞ্চ করা হয় কোন সালে অপশানগুলো নিশ্চয়ই তোমাদের পড়া হয়ে গেছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দু হাজার চোদ্দো সালে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম লঞ্চ করা হয় মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামে কোন প্রসুর চিহ্ন আছে ছবি আছে নাটা সিংহের ছবি আছে নাকি অপশান সেই এখানে অপশান দেওয়া নেই সিংহের ছবি আছে মনে থাকবে তো সেটাও প্রশ্ন হিসেবে আসতে পারে ভারতের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প কত সালে চালু হয় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্ট এটি চালু হয় কত সালে দু হাজার উনিশ দু হাজার পনেরো দু হাজার ষোলো নাকি দু হাজার কুড়ি তো সঠিক উত্তরটি হয়ে যাবে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম শুরু হয় দু হাজার পনেরো সালে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে এই ছিল ইকোনমিক্সের দুটো প্রশ্ন নেক্সট আমরা এন্ট্রি করছি এরপর ভূগোলে নিম্নলিখিত কোন স্থান কাগজ শিল্পের জন্য বিখ্যাত নিম্নলিখিত কোন স্থান কাগজ শিল্পের জন্য বিখ্যাত কোলার টিটাগড় শিরপুর নাকি গুয়াহাটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে কাগজ শিল্পের জন্য বিখ্যাত ওয়েস্ট বেঙ্গলের টিটাগড় অপশন বি ইজ দ্য রাইট আনসার এখান থেকে ইন্ডিয়ান যে গভর্নমেন্টের যে মানে টাকার নোট কারেন্সি নোটের পেপারটাও এখান থেকেই কিন্তু তৈরি হয় এই টিটাগড় জায়গা থেকে কেমন এবং এই প্রশ্ন বলে রাখি যে কোলার আছে কোলার হচ্ছে অন্ধ্রপ্রদেশের জায়গা সেখানে কিন্তু দুগ্ধ শিল্পের জন্য সেটা বিখ্যাত কেমন গোল্ডেন সিটিও সেটাকে বলা হয় গোল্ডেন সিটি বলা হয় কী জন্যে ওই দুগ্ধ উৎপাদনের জন্য কিন্তু সেটা কিন্তু বিশ্বের মধ্যে সবথেকে বেশি পরিমাণ দুগ্ধ উৎপন্ন হয় কোলার ওখান জায়গাটায় সতেরো নম্বর প্রশ্নে চলে যায় প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় এর আগে আমরা জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম বলেছিলাম আজকের প্রশ্ন হচ্ছে ডিস্ট্রিক্টগুলো নিয়ে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত সিদ্রাপং নাকি সিদ্রাপং আমরা বলেছিলাম এটি কোন জেলাতে অবস্থিত না এটা দার্জিলিংয়ে অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত সিদ্রাপং সারা একটা ঝর্ণাতে কিন্তু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ফার্স্ট আঠারোশো সালে শুরু হয় ক্লিয়ার নেক্সট আঠারো নম্বর প্রশ্ন চলে যায় আজকের কোয়েশন অফ দ্য ডে ভারতের কোথায় রেন ফরেস্ট গবেষণা কেন্দ্র অবস্থিত রেন ফরেস্ট গবেষণা কেন্দ্র বা রেন ফরেস্ট রিসার্চ সেন্টার ভারতের কোথায় অবস্থিত কোয়েম্বাটুর দেরাদুন যোরহাট নাকি জব্বলপুর তো সঠিক উত্তরটা হয়ে যাবে ভারতের রেন ফরেস্ট রিসার্চ সেন্টার অবস্থিত আসামের জোরহাটে অপশান সিজ রাইড আনসার এই জোরহাট স্থানটি কোথায় অবস্থিত কোন রাজ্যে না আসাম রাজ্যে উনিশ নম্বর প্রশ্নে চলে যায় ভারতে উত্তর পূর্ব মৌসুমি বায়ু কখন আসে উত্তর পূর্ব মৌসুমি বায়ু ভারতে কখন আসে অপশানগুলো দেখে নাও জুন সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর জুলাই আগস্ট মার্চ এপ্রিল তোমার বাড়ির সাপেক্ষে উত্তর পূর্ব দিক থেকে একটু খেয়াল করো সেই উত্তর পূর্ব দিক থেকে মৌসুমি বায়ু কখন আসে না এতে সময় দেখবে শীতকালে বাতাসটা বয় এবং এটা রাইট আনসার হবে নভেম্বর ডিসেম্বর মাসে অপশান বি ইজ দ্য রাইট আনসার বর্ষাকালে যেটা হয় সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যার কারণে এখানে ভারতে কি হয় এই আমাদের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে চাষবাস কৃষিকাজ হয় এবং যেটা শীতকালে আসে সেটা তার রিভার্স হয় দক্ষিণ পশ্চিমের রিভার্স কী হয় না উত্তর পূর্ব মৌসুমি বায়ু কুড়ি নম্বর প্রশ্নে চলে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট তেলেগু গঙ্গা প্রকল্পের উদ্দেশ্য কি ছিল তেলেগু গঙ্গা প্রকল্পের উদ্দেশ্য কী ছিল অপশানগুলো কী কী আছে গোদাবরীর জল চেন্নাইতে নিয়ে আসা কাবেরীর জল হায়দ্রাবাদে নিয়ে আসা কৃষ্ণা নদীর জল চেন্নাইতে নিয়ে আসা কাবেরী নদীর জল ব্যাঙ্গালুরুতে নিয়ে আসা তো সঠিক উত্তরটি হবে তেলেগু গঙ্গা প্রকল্পের মেন টার্গেটেই ছিল কিন্তু কৃষ্ণা নদীর জল চেন্নাইতে নিয়ে আসা শুধুমাত্র খাবারের পার্পাসে ড্রিঙ্কিং ওয়াটারের পারপাসে কৃষ্ণা নদীর জলকে চেন্নাই নিয়ে আসা হয়েছিল তেলেগু গঙ্গা প্রকল্পের মাধ্যমে নেক্সট একুশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই পশ্চিমবঙ্গ থেকে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ন্যাশনাল পার্ক বা লার্জেস্ট ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে অবস্থিত কোনটি সুন্দরবন জলদাপাড়া গরুমারা নাকি সিঙ্গলীলা তো সঠিক উত্তর হবে ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট ন্যাশনাল পার্ক হচ্ছে সুন্দরবন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এটা একটা বায়োসফিয়ার রিজার্ভ নাকি অপশান এ সঠিক উত্তর বাইশ নম্বর প্রশ্নে চলে যায় এটাও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে নেওয়া পশ্চিমবঙ্গের রামসার তকমাপ্রাপ্ত জলাভূমি কোনটি পশ্চিমবঙ্গের একটি জলাভূমি যেটি রামসার মানে ট্যাগ পেয়েছে সেই জলাভূমি কোনটি পূর্ব কলকাতার জলাভূমি সল্ট লেকের জলাভূমি সুন্দরবনের জলাভূমি নাকি দক্ষিণ কলকাতার জলাভূমি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পূর্ব কলকাতার জলাভূমি রামসার তকমাপ্রাপ্ত পেয়েছে তেইশ নম্বর প্রশ্নে চলে যায় সায়েন্স থেকে নেওয়া হয়েছে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় অর্থাৎ ক্রোমোজোম নর্মালি আমাদের দেহকোষে থাকে টু এন সেটা কমে অর্ধেক এন হয়ে যায় কোন প্রক্রিয়ায় বার্ডিং পার্থোজেনেসিস মাইটোসিস নাকি মিওসিস সঠিক উত্তরটি হয়ে যাবে মিওসিস প্রক্রিয়ায় ক্রোমোজমের সংখ্যা অর্ধেক হয়ে যায় এই মিওসিস প্রক্রিয়া মানবদেহে কোথায় ঘটে না শুক্রাশয় এবং ডিম্বাশয়ে পুরুষের ক্ষেত্রে শুক্রাশয় মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়ে ঘটে চব্বিশ নম্বর প্রশ্নে চলে যায় সকল জীবকোষের শক্তির উৎস হল দেখো এই প্রশ্নটি একটি ট্রিকি কোশ্চান সকল জীবকোষের শক্তির উৎস হল অপশানগুলো দেখে নাও জলের অণু খনিজ লবণ এটিপি নাকি এডিপি তো যে অপশানগুলো এখানে দেওয়া আছে তার মধ্যে থেকে সঠিক উত্তর হবে এডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি এটিপি হচ্ছে জীবকোষের শক্তির উৎস কিন্তু যদি এখানে অপশান থাকতো সূর্য বা সান তখন কিন্তু সূর্যই হতো সঠিক উত্তর পঁচিশ নম্বর প্রশ্নে চলে যায় মাইকোলজিতে কোন বিষয় সংক্রান্ত আলোচনা করা হয় মাইকোলজি একটা সাবজেক্ট বা একটি বিষয় এই মাইকোলজিতে কিসের নিয়ে আলোচনা হয় বা পড়াশোনা করা হয় শৈবাল ছত্রাক ভাইরাস নাকি ব্যাকটেরিয়া তো সঠিক উত্তরটি হবে মাইকোলজিতে আলোচনা করা হয় ছত্রাক বা ফাঙ্গি সম্পর্কে অপশান বি ইজ দ্য রাইট আনসার রিসেন্টলি ব্ল্যাক ফ্লাং ব্ল্যাক ফাঙ্গাস হোয়াইট ফাঙ্গাস ইয়েলো ফাঙ্গাসের প্রকোপ চলছে সাইটা কিন্তু এক্সামে দিতেই পারে ছাব্বিশ নম্বর প্রশ্ন যায় কৃত্রিম কিডনি কোন নীতিতে কাজ করে অপশানগুলো দেখে নাও এটাও একটু ট্রিকি কোয়েশন আছে অপশানের মধ্যে গড়মিল পাবে কৃত্রিম কিডনি কোন নীতিতে কাজ করে ব্যাপন অভিশ্রবণ ঝিল্লি বিশ্লেষণ নাকি সক্রিয় পরিবহন তো সঠিক উত্তরটি হবে কৃত্রিম কিডনি ডায়ালিসিস বা ঝিল্লি বিশ্লেষণ প্রক্রিয়ায় কাজ করে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এরপর বলছি যদি ঝিল্লি বিশ্লেষণ না থাকতো অপশান অভিশ্রবণ থাকতো তখন কিন্তু অভিশ্রমণ প্রক্রিয়া হতো কারণ ঝিল্লি বিশ্লেষণ প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি অভিশ্রমণ প্রক্রিয়াই ক্লিয়ার তবে যদি অভিশ্রবণ এবং ঝিল্লি বিশ্লেষণ দুটোই থাকে তখন সঠিক উত্তর হবে ঝিল্লি বিশ্লেষণ বা ডায়ালিসিস আর্টিফিশিয়াল হিমোডায়ালাজে যেটা বলা হয় তো হিমোডায়লাইজার কৃত্রিম কিডনি কাজ করে সাতাশ নম্বর পয়েন্টে চলে যায় নিম্নলিখিত কোন যৌগটি তৈরি করা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি যুগান্তকরী কাজ ব্যাঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় কোভিডের কারণে ব্যাঙ্গল কেমিক্যালস বারবার নিউজে উঠে এসেছিল নাকি সেখান থেকে কিন্তু আচার্য প্রফুল্ল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি যুগান্তকরী আবিষ্কার যেটা যেন তিনি বিখ্যাত হয়েছিলেন সেটা অবশ্যই এক্সামে আসবেই আসবে ঠিক আছে প্রথমে অপশান এ মার্কিউরাস নাইট্রেট অপশান বি মার্কিউরিক অক্সাইড অপশান সি মার্কিউরাস ক্লোরাইড অপশানস ডি এইচ টু ও ফোর তো সঠিক উত্তরটি হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় যুগান্ত ঘুরে আবিষ্কার হলো অপশান এ মার্কিউরাস নাইট্রেট এর নাম কি মার্কিউরাস নাইট্রেট মনে থাকবে তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আঠাশ নম্বর প্রশ্নে চলে যায় নিচের কোন যৌগটি ট্রেস এলিমেন্ট দেখো ট্রেস এলিমেন্ট কাকে বলা হয় যেসব মৌলের মানব শরীরে বা উদ্ভিদ উদ্ভিদ দেহে চাহিদা বা জীব দেহে চাহিদা একশো মিলিগ্রামেরও কম অর্থাৎ ডেলি একশো এমজিরও কম যাদের চাহিদা তারাকে বলা হয় ট্রেস এলিমেন্ট এই ট্রেস এলিমেন্ট কোনগুলি এখানে যে অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হবে আয়রন লোয়া একটি ট্রেস এলিমেন্ট আয়রন ছাড়াও আছে কোপার ক্রোমিয়াম মলিবডেনাম এগুলো কিন্তু সবই কিন্তু মানে ট্রেস এলিমেন্ট ক্লিয়ার উনত্রিশ নম্বর প্রশ্নে চলে যায় পেনসিল নিচের কোনটি ব্যবহৃত হয় পেন্সিলে নিচের কোনটি ব্যবহৃত হয় লেখার যে পেন্সিল তাতে কী ব্যবহৃত হয় গ্রাফাইট সিসা সিলিকন নাকি চারকোল হ্যাঁ ঠিক ধরেছ তার রাইট আনসার ইজ অপশান এ গ্রাফাইট ব্যবহৃত হয় পেন্সিলে তিরিশ নম্বর প্রশ্ন চলে যায় আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র বিভিন্ন যুদ্ধাস্ত্র নিয়ে একটি একটি কোশ্চেন কিন্তু আসে এবং আকাশ রিসেন্টলি নিউজে এসেছিলো এটি কি ধরনের ক্ষেপণাস্ত্র ভূমি থেকে আকাশ ভূমি থেকে ভূমি আকাশ থেকে আকাশ নাকি অ্যান্টিমিসাইল ট্যাঙ্ক তো সঠিক উত্তরটি হয়ে যাবে আকাশ এক ধরনের ভূমি থেকে আকাশ বা সারফেস টু এয়ার মিসাইল ভূমি থেকে আকাশ সঠিক উত্তর অপশান এ তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিবে কমেন্ট জানাবে জানাবে কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুর সাথে শেয়ার করতে একদম না প্রচুর পরিমাণে শেয়ার করো আর নিজের সবটা দিয়ে প্রিপারেশান নাও মনে রাখবে যদি কঠোর পরিশ্রম করো তার রেজাল্ট কিন্তু তুমি একদিন না একদিন পাবে এবং নিজের উপর বিলিভ রাখো ইউ ক্যান বিলিভ ইন ইউর সেলফ তাহলেই কিন্তু তুমি সফল হবে কেমন তো সঠিক উত্তরটি হবে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং অপশান বি ইজ দ্য রাইট আনসার অপশান বি সঠিক উত্তর মনে থাকবে তো বন্ধুরা ভালো থেকো বাড়িতে থেকো সুস্থ থাকো প্রচুর পরিমাণে পড়াশোনা করো ওকে বাই থ্যাংক ইউ